হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষাস টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। এই কচুরি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয়। একটা বাটিতে 2 কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন মতো পাউডার সুগার অ্যাড করে দিলাম। তোমরা নর্মাল চিনিও ইউজ করতে পারো। এবার ময়ামের জন্য 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করলে কচুরিগুলো খেতে যেমন টেস্টি লাগে পাশাপাশি খুব ক্রিস্পিও হয়। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে রাব করে করে মেখে নিতে হবে। তোমরা একটুখানি ময়দা হাত দিয়ে মুঠো করে যদি দেখো নাড়ালেও খুলছে না, তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ডো মেখে নিতে হবে। আমরা লুচি পরোটার জন্য যেই রকম ডো বানাই সেই রকম ডো বানালেই হবে। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা মাখা কমপ্লিট হয়ে গেলে ডোটার ওপরে একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। এবার একটা ভাজা মশলা বানাবার জন্য কড়াইতে 2 শুকনো লঙ্কাকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে হালকা রোস্ট করে নেব। হালকা রোস্ট হয়ে গেলে এবার 1 টেবিল স্পুন জিরে আর 1 টেবিল স্পুন মৌরি দিয়ে আমি হালকা রোস্ট করে নেব। জিরে এবং মৌরি দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিতে হবে। মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, খুব বেশি মিহি গুঁড়ো না করলেও চলবে। দেখো এই রকম একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে মটরশুঁটি সিদ্ধ করার জন্য 1 গ্লাস মতো জল গরম করে নিয়ে এবার আমি 250 গ্রাম মতো মটরশুঁটি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই মটরশুঁটিগুলোকে আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা করে নেব। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে পেস্ট করার জন্য একটা মিক্সি জারের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে 1 ইঞ্চ আদা, 5টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন লবণ আর সামান্য একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রায় 1/4 টিস্পুন মতো হিং অ্যাড করে দিলাম। হিংটা ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে নেবার পর মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। মটরশুঁটির এই পেস্টটাকে প্রায় 3 মিনিট ধরে একদম লো ফ্লেমে রান্না করে নেব। যেহেতু মটরশুঁটিতে পেস্ট করার সময় লবণ অ্যাড করেছি তাই এখন আর লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মটরশুঁটির পেস্টটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতো যেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। স্টাফিংটা রেডি হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই স্টাফিংটাকে ঠান্ডা করে নেব। 1/2 ঘন্টা পর ময়দাটা খুলে নিয়ে ময়দাটাকে হাত দিয়ে আরেকটু মেখে নেব। এবার এই ময়দাটাকে 2 পার্টে ডিভাইড করে এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমরা লুচির জন্য যেই রকম সাইজের লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করেই বানাতে হবে। দেখো এরকম সাইজের লেচি বানিয়ে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে লেচিটাকে হাত দিয়ে খুব ভালো মতো স্মুথ করে নিয়ে একটা বাটির শেপের মতো তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো স্টাফিং এইভাবে অ্যাড করে দিলাম। স্টাফিং যত বেশি হয় কচুরি খেতে ঠিক ততটাই টেস্টি লাগে। এবার এই স্টাফিংটাকে হাত দিয়ে চেপে নিয়ে এই কচুরির মুখটাকে হাত দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার আবার হাত দিয়ে গোল বানিয়ে নিলেই প্রতিটা কচুরির লেচি রেডি হয়ে যাবে। এই একইভাবে সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলার জন্য একটা চাকির মধ্যে আমি অল্প একটু অয়েল লাগিয়ে নিলাম। এবার একটা লেচিকে হাত দিয়ে খুব ভালো মতো স্মুথ করে নিয়ে হালকা চ্যাপটা করে নিয়ে এবার আমি লুচির মতো বেলে নেচ্ছি। খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটা লুচির মতো সাইজের বেলে নিলেই হবে। দেখো একটা কচুরি বেলা কমপ্লিট হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো কচুরি বেলে রেডি করে নেব। দেখো আমার সবগুলো কচুরি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল খুব ভালো মতো গরম করে নেব।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা কচুরি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা কচুরির উপরে অয়েল এইভাবে খুন্তি দিয়ে দিতে থাকবে, তাহলে দেখবে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটা কচুরি সুন্দরভাবে ফুলে উঠলে আমি আরো একটা কচুরি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার প্রথম কচুরিটা উল্টে দেবার পর দ্বিতীয় কচুরিটার উপরে এই একই প্রসেসে অয়েল আমি খুন্তি দিয়ে দিতে থাকবো। দেখো দ্বিতীয় কচুরিটাও কি সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রতিটা কচুরিকে এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে অয়েল থেকে তুলে নিতে হবে। এই একইভাবে সবগুলো কচুরি আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তোমরা যদি আমার এই পদ্ধতিতে কড়াইশুটির কচুরি বানাও, তোমাদের কচুরিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। শীতকালে মটরশুঁটি কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, তাই তোমরাও বাড়িতে সবাইকে এই কড়াইশুটির কচুরি খাইয়ে খুশি করে দাও। এই কড়াইশুটির কচুরি খেতে এত টেস্টি লাগে যে এর সাথে কিন্তু তরকারিরও প্রয়োজন পড়ে না। তোমরা সস দিয়েও এই কচুরিগুলোকে সার্ভ করতে পারো। দেখো কচুরিগুলো কি দারুণ দেখতে লাগছে। আমি একটা কড়াইশুঁটির কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো এই কচুরি ঠিক কতটা সফট হয়েছে। দেখো কচুরির মধ্যে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে, কচুরিগুলো কি সুন্দর গ্রিন কালারের হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।